গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। বরাবরের মতোই আমার বেশ সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়। দিনের কাজ দিনেই কোনো তাড়াহুড়া ছাড়াই খুব সুন্দরভাবে শেষ করা যায়। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সামান্য কিছু খেয়েই বেরিয়ে পড়লাম রোজকার মতো কাজে। সকালের এই আবহাওয়াটা এতটাই মিষ্টি, দেখলেই মনটা ভালো হয়ে যায়। কাজের ব্যস্ততা আর সব কিছু মিলিয়ে রেগুলার ব্লগ করা হয়ে ওঠে না। তাও আমি চেষ্টা করি যতটা সম্ভব ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে তোমাদের সাথে কন্ট্যাক্ট রাখার। এখন যে ক্লিপগুলো দেখছো, এই সময়টাতেই আমি মাকে বসানোর জন্য একটা প্রপার জায়গা তৈরি করার কাজে লিপ্ত। আর এখন যেহেতু একটা প্রপার ফেস্টিভ সিজন চলছে, তাই নিজের যত্নটা করাও তো প্রয়োজন, তাই না? সেই জন্য সামান্য খানিকটা মেথি পেস্ট করে নিয়ে তার মধ্যে একটা গোটা ডিম আর একটু অ্যালোভেরা জেল দিয়ে আমি টুক করে মাথায় লাগিয়ে নিলাম, যাতে চুলটা অনেক বেশি বাউন্সি এবং আমার হেয়ারফল কন্ট্রোল হয়। এরপর স্নান টান করে একেবারে আমার পুজোর যেটা প্রধান কাজ এবং প্রথম কাজ সেটাই করতে গেলাম, সেটা হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ। আমি চাইনি যে গঙ্গা নিমন্ত্রণের আগে আমি ঠাকুরকে যে যে প্রসাদ দেব সেইগুলোর কেনাকাটা করতে, যার জন্য আমি প্রথমে আগে গঙ্গা নিমন্ত্রণ করে নিয়েছি, তারপরে গিয়েছিলাম সন্ধেবেলা বাজার করতে। আমি আগেই বলে দিই যে পুজোর সব রকম নিয়মকানুন কিন্তু আমি জানি না, সেই জন্য আমি আস্তে আস্তে সব কিছু শেখার চেষ্টা করছি। এবং বাজার করতে এসেই তো সবার সাথে প্রথমে দেখা হয়ে গেল, আর আমরা একচোট গল্পও করে নিলাম, কারণ অনেকদিন পর সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, সেই জন্য দেখা হলে একটু গল্প করাটা মাস্ট। তো তারপরে চলে গেলাম আমরা বাজার করতে, যেখানে 5 রকম ফল, 5 রকম সবজি এবং অন্যান্য টুকটাক যা যা কেনাকাটার আছে সেগুলো সব কেনাকাটা করলাম। আমি আমার মাকে যেহেতু জাপানে পুজো করছি, সেই জন্য ভাবলাম যে জাপানের যেটা জাতীয় ফল খাকি সেটাও মাকে আমি খাওয়াবো বা প্রসাদ হিসাবে দেব, সেই জন্য আমি খাকিও কিনে নিলাম। আর এখানে এসেছি আমি সবজির সেকশনটাতে, কি কি ভাজা মাকে দেব সেটাই বুঝতে পারছিলাম না, 5 রকম কি কি ভাজা করব, কিন্তু তাও আমি টুকটাক করে 5টা সবজি আমি তুলে নিয়েছিলাম। কিন্তু এইগুলো তো কোনো সমস্যাই না, সব থেকে বড় সমস্যা হচ্ছে ফুল পাওয়া। আমি যে এখানে যে ফুলগুলো নিয়েছি, আমি খুব বেছে বেছে লাল ফুল যেটাতে বেশি সেইটা নিয়েছি, যাতে আমি ঘরে একটু হলেও মালা গেঁথেও মাকে যাতে দিতে পারি। কিন্তু সত্যি কথা বলতে, জাপানে মালা পাওয়া বা এরকম প্রপার ফুল পাওয়া অসম্ভব। আর তার থেকেও বড় কথা, আমরা কালী পুজো বেলপাতা ছাড়া ভাবতেই পারি না, কিন্তু এখানে সেরকমভাবে বেলপাতাও নেই, জবা ফুলও নেই, তাই কিছু করার নেই আমার কাছে। আমি শুধু লাল ফুলই মাকে দিতে পারি এবং অন্যান্য ফুল দিয়েও মাকে আমি পুজো দেব। টুকটাক করে সব কেনাকাটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে বিলিং করে বাড়ির দিকে যেতে হবে, কারণ রাত্রের খাওয়াটাও বাকি আছে। রাতে খাওয়া দাওয়া করে কালকে থেকে তো আবার সব কিছু সরঞ্জামে নামতে হবে। আমি হয়তো মায়ের জন্য খুব একটা বেশি ভালোভাবে সব কিছুর ব্যবস্থা করতে পারবো না, কিন্তু আমি তারপরেও চেষ্টা করব যাতে আমি আমার দিক থেকে কোনো রকম কমতি না রাখি এবং মাকে যাতে আমি কোনোভাবে নিরাশ না করি। এবার জানি না যে আমি কতটা সাকসেসফুল হব, বাট আমি চেষ্টা করে যাব, কারণ আমি মন থেকে ছোটবেলা থেকে কালী পুজোটা পালন করে এসেছি। আর আমি চাই না যে আমি বিদেশ বিভূতিতে আছি দেখে আমি আর সেটাকে কন্টিনিউ করব না। সব কিছু কেনাকাটা হয়েছে, কিন্তু তারপরে আমার মনে পড়েছে যে ডাইসো থেকে আমাদের আরও কিছু জিনিসপত্র কেনাকাটার বাকি আছে, তো সঙ্গে সঙ্গে আমরা ছুটে ডাইসোতে চলে গেছি, কারণ আর কিছুক্ষণের মধ্যে ডাইসো বন্ধ হয়ে যেত। সেই জন্য আমি টুকটাক করে একটু ঘোরাঘুরি করে দেখে নিয়ে আর চলে গেলাম যে জিনিসটা কেনার ছিল সেইখানে, আর তারপরে কিনে ঠিনে আমরা একেবারে বিলিং সেকশনে চলে গেলাম। বিদেশের বাড়িতে আমাদের দুইজনের ছোট্ট একটা সংসার, এই সংসারে দুজনেরই ভিন্ন ভিন্ন স্বাদ, কিন্তু একটা জিনিসে আমরা দুজনেই ভীষণ ভালোবাসি, সেটা হচ্ছে ভর্তা। এমনিতে এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর আমি ছোটবেলা থেকে এইরকম ঝালঝাল ভর্তা বাটা এগুলো খেতে বেশ পছন্দই করি, সেই জন্য ভর্তার পাশাপাশি আমি টুক করে একটু স্যামন মাছ রান্না করে নিলাম। চলো তাহলে আজকের মতো এই অবধি, খুব তাড়াতাড়ি কালী পুজোর ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। টাটা।